বন্ধুগণ, গণতন্ত্র মঞ্চে আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, ভাষণী অনুসারী পরিষদের সংগ্রামী সদস্য সচিব হাবিবুর রহমান বিজু, মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ, বন্ধুগণ, গণমাধ্যমের বন্ধুরা, সবাইকে আমরা গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আমাদের অত্যন্ত শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আজকে ডামি নির্বাচনের পর যে ডামি সংসদ আজকে ইতিমধ্যে তিনটা থেকে যে সংসদ অধিবেশন শুরু হয়েছে তার প্রতিবাদে বিরোধী রাজনৈতিক দলগুলো দেশব্যাপী বিশেষ করে ঢাকাতে আজকে সমাবেশ এবং বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। উত্তরাতে সেখানে বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য ডক্টর মঈন খানকে কোন কারণ ছাড়া, কোন উস্কানি ছাড়া পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে গিয়েছিল। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই, আমরা প্রতিবাদ জানাই। এখানে তারা শেষ করেনি, আজকে এই অঞ্চলে যুগপথে থাকা বিভিন্ন দল এবং জোটের সমাবেশে পুলিশ বাধা দিয়েছে, হামলা করেছে, কাউকে না কেউ কাউকে গ্রেপ্তার করেছে। আমরা এইসব ঘটনার প্রতিবাদ জানাই এবং বলতে চাই, এই সমস্ত দমন পীড়ন করে অতীতে কোন স্বৈরাচার শেষ রক্ষা করতে পারেনি, আপনারাও কোনোভাবে শেষ রক্ষা করতে পারবেন না। বন্ধুগণ, সরকার গতকালকে দ্রুত বিচার আইন যেটা করা হয়েছিল আগে দু বছর পর পর আইনটাকে তারা বর্ধিত করত, গতকালকে মন্ত্রী পরিষদের সভাতে দ্রুত বিচার আইনকে এখন তারা স্থায়ী করার তারা সিদ্ধান্ত নিয়েছেন। তার অর্থ হচ্ছে দ্রুত বিচার আইনের মধ্য দিয়ে বিএনপি সহ গণতন্ত্র মঞ্চ সরকারের রাজনৈতিক বিরোধীদেরকে তারা বিচার বিচারের নাম করে দ্রুত তাদেরকে জেলখানায় পাঠানো, শাস্তি দেওয়ার জন্য দ্রুত বিচার আইনকে একটা স্থায়ী রূপ দেওয়া হয়েছে। এই হচ্ছে সরকারের গণতন্ত্রের মূল্যবোধের নমুনা। সরকার সমুদ্রে মানুষ নাকি যখন ডোবে খড়কুটা ধরে নাকি বাঁচার চেষ্টা করে, এই সরকার এখন বিচার ব্যবস্থাকে অবলম্বন করে দ্রুত বিচার আইনের মতন সমস্ত কালা কানুনকে নির্ভর করে কোন মতে তারা বেঁচে থাকার চেষ্টা করছে। এইভাবে তারা কি বেঁচে থাকতে পারবে? বন্ধুগণ, আজকে আরো খারাপ খবর, আজকে দুর্নীতির ব্যাপারে দুর্নীতির যে সূচক, সেই সূচক আজকে পিআইবি সেই সূচক আজকে প্রকাশ করেছে। গত এক বছরের মধ্যে বাংলাদেশ দুর্নীতির সূচকে আরো দুই ধাপ নিচে নেমে গেছে। উবাদুল কাদেরকে জিজ্ঞেস করতে চাই, সরকারি মন্ত্রী নেতাদেরকে জিজ্ঞেস করতে চাই, কোন মুখে এখন বাহাদুরি করেন, কোন মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন? দুর্নীতিবাজ কারা? তারা তো সরকারের ভেতরে, তারা মন্ত্রী পরিষদে, তারা সংসদে, সরকারের উপর থেকে নিচ পর্যন্ত সবটাই আজকে দুর্নীতিবাজরা তাদের আজকে দখলে। ফলে বাংলাদেশের অবস্থা এতই শোচনীয়, দক্ষিণ এশিয়ার মধ্যে কেবল আফগানিস্তানের উপরে হচ্ছে বাংলাদেশের অবস্থান। এই হচ্ছে নমুনা। আর আজকে দামি নির্বাচনে সংসদ আজকে বসছে, সংসদের চেহারা কি? দেশে 44টা নিবন্ধিত রাজনৈতিক দল, তার মধ্যে কাগজে কলমে মাত্র 5টা দলের প্রতিনিধিত্ব আছে নাকি এই দামি নির্বাচনের সংসদে? আর 299 জন সংসদ সদস্য ঘোষিত যাদেরকে করা হয়েছে, তার মধ্যে 280 জনই হচ্ছে যারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী। 299-এর মধ্যে 280 হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন নেতা এবং সংগঠকেরা। বাকি কারা আছে? বাকি যারা আছে তারাও সবাই সরকারের ওই খুতকুড়া খাওয়া, সরকারের অনুগত, রাজনৈতিক ভাবে যারা সরকারের দাসানুগত ভূমিকা পালন করছে সেই সমস্ত দল এবং ব্যক্তিরা সবটাই হচ্ছেন আমি দামি এবং বাদীদেরকে নিয়ে সংসদ। প্রধানমন্ত্রী নিজে বলেছেন, তিনি স্বতন্ত্রদের সাথে বৈঠক করার সময়
সবাই তো আমার, ডান হাত তো আমার, বাঁ হাত তো আমার, সবটাই তো আমার। প্রধানমন্ত্রীর ফলে জাতীয় পার্টিকে নাকি বিরোধী দলের মর্যাদা দেওয়া হয়েছে পরশুদিন বিজ্ঞপ্তি দিয়ে। সেই জাতীয় পার্টি যারা, তারাও আজকে নৌকা মার্কার ছেড়ে দেওয়া আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 26টা প্রতিদ্বন্দ্বিতা করে 11টায় তাদেরকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। প্রায় সমস্ততায় তারা আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী, শেখ হাসিনা সমর্থিত প্রার্থী হিসেবে তারা জয়লাভ করেছিলেন। তার মানেটা কি? তার মানে হচ্ছে সবটাই হচ্ছেন, যারা বসে আছেন সবটাই অল দা প্রাইম মিনিস্টার্স ম্যান, সবাই প্রধানমন্ত্রী লোক। এর বাইরে আমাকে গতকালকে এক সংসদ সদস্য টেলিভিশনে তিনি বলছিলেন, ভাই আমরা তো স্বাধীন। আমি বলেছি আপনারা স্বাধীন, প্রধানমন্ত্রীর অধীনে সবাই আপনারা স্বাধীন। প্রধানমন্ত্রী যেটুকু সীমারেখা আপনাদেরকে বেঁধে দিয়েছে সেই সীমারেখার মধ্যে আপনারা সংসদে হয়তো কিছু কিছু ব্যক্তি লম্ফ ঝম্প করবেন, এর নাম কি স্বাধীনতা? ফলে আজকে এইভাবে আজকে তারা বাস্তবে কোন সংসদে বিরোধী দলের কোন প্রতিনিধি নাই, দেশের কোটি কোটি ভোটারদের জনগণের ন্যূনতম কোন প্রতিনিধি নাই। পরে এই সংসদে প্রধানমন্ত্রীকে যে ক্ষমতা দিয়েছে, ইতিমধ্যে আকবর আলী খান বলেছিলেন বাংলাদেশের সংবিধানে প্রধানমন্ত্রীর ক্ষমতা হচ্ছে রাশিয়ার যে জার ছিল তার চেয়ে অনেক বেশি। এবার বাংলাদেশে আওয়ামী লীগের সভার সভাপতি প্রধানমন্ত্রী তিনি যে ক্ষমতার চর্চা করছেন সেটা রাশিয়ার জারের চেয়েও অনেক বেশি। স্বৈরতান্ত্রিক ক্ষমতা এখন তিনি অনুশীলন করছেন, এর নাম কি গণতন্ত্র? এর নাম কি গণতন্ত্র? এটা পরিষ্কার করে বলতে চাই, এই দাবি সংসদ দিয়ে কোনোভাবে আগামী 5 বছর ক্ষমতায় থাকা যাবে না। যদি মনে করেন 14-18 সালের মতন আরেকটা ভোট ভোট খেলা করে আরেকটা নির্বাচন নির্বাচন করে, কিন্তু মানুষ এই দামি নির্বাচনকে যেমন গ্রহণ করেনি, এই দামি সংসদকেও বাংলাদেশের মানুষ কোনোভাবে গ্রহণ করবে না। ফলে আপনারা এবং এই দামি নির্বাচন করে এখানে আপাতত কোন রাজনৈতিক বৈধতা নাই, নৈতিক কোন বৈধতা নাই। ফলে সেই জায়গা থেকে আপনারা বৈধতার সনদ জোগাড় করার জন্য ডিপ্লোম্যাটরা যারা দেখা করছে তারা ফুল নিয়ে আসে, কূটনৈতিক শিষ্টাচার করে দেখা করে সনদ আর কূটনৈতিক বগল দাবা করে দেখাতে চান সরকারকে সবাই নাকি গ্রহণ করে নিয়েছে। আমি মাঝে মধ্যে বলি সামরিক অভ্যুত্থান করে যখন কোন দেশে সরকার গঠন করে তাদেরকে অনেক দেশ সমর্থন করে, কোন সংগঠিত ডাকাত চক্র দুর্ভাগ্যজনক ভাবে দুর্ঘটনাবশত তারাও যদি সরকারের ক্ষমতা গ্রহণ করে তাদেরকেও এই গ্লোবাল ভিলেজে তাদেরকে 1-1.5 মাসের মধ্যে অনেক রাষ্ট্র তাদের সাথে বাণিজ্যিক অর্থনৈতিক সম্পর্ক হবে। ফলে এই দামি নির্বাচন দিয়ে কূটনৈতিক শিষ্টাচার দিয়ে কোনোভাবেই সরকারকে বৈধতা কোনোভাবে দেওয়া যাবে না। আর গতকাল সরকার তাহলে কিভাবে ক্ষমতায় আছে? ওবায়দুল কাদের সাহেব পরিষ্কার করে বলেছেন যে নির্বাচন তো ভণ্ডুল হবার ব্যাপার ছিল, ভারত আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল বলে নির্বাচনটা ভণ্ডুল হয় নাই। তার মানে থাকে, তার মানে হলো বাংলাদেশের জনগণের যে লড়াই, বিরোধী দলের যে আন্দোলন, তাতে সরকারের বিদায় নেওয়ার একটা পথ তৈরি হয়েছিল। এবং তখন চোরের সাক্ষী কাটার মতন ভারত তখন এই সরকারে একতরফা নির্বাচনের সহযোগী হিসেবে ভারত তখন এই সরকারকে মদত জুগিয়েছে। বাংলাদেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে, এদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়িয়ে ভারত 14-18 সালের মতন আরেকবারে 24 সালে ভারত যেভাবে এই তামাশা নির্বাচনে সহযোগী হয়েছে দেশের মানুষ কোনোভাবে এটাকে গ্রহণ করে না। ফলে আজকে পরিষ্কার করে বলতে চাই, সেই কারণের জন্য সীমান্তে যখন আমার বিজেপি সদস্য মারা যায় আপনারা কোনো প্রতিবাদ করতে পারেন না, পাটগ্রাম সীমান্তে যখন বিএসএফ বাংলাদেশের মানুষকে হত্যা করে প্রতি সপ্তাহে প্রতি পক্ষে যখন 1-2-5 জন করে তারা মানুষ মারে আপনাদের অনুগত পররাষ্ট্রনীতির জন্য, দিল্লির প্রতি আপনাদের যে অনুগত সেই কারণের জন্য সাধারণ প্রতিবাদটুকু পর্যন্ত আপনারা করতে পারেন না, কেমনে করবেন? ওবায়দুল কাদের তো বলেই দিয়েছে ভারত আছে তো আমরা আছি, আমরা আছে তো ভারত আছে। তার মানে কি? ওবায়দুল কাদের এই বক্তব্য
যদি বিরোধী দল কেউ বলতো তার নামে দেশদ্রোহিতার মামলা আজকে সরকার করত, ঠিক কিনা কথা না? আজকে ওবায়দুল কাদের যে কথা বলেছেন তার নামে কেউ কোনো মামলা করবে কিনা আমি সেটা বলতে পারবো না, কিন্তু এটা বলতে চাই যেভাবে দেশকে দখলদারিত্ব করেছেন, যেভাবে পরাশক্তি ভিলাভূমিতে পরিণত করেছেন, কোনোভাবে এটা করে আপনারা আর শেষ রক্ষা করতে পারবেন না। শেষ কথা বলবো, লড়াইটা চলছে, সকল বিরোধী দল রাজপথে আছে, আপনারা এত ভয় প্রলোভনের পরেও কোন বিরোধী দলকে আপনারা আপনাদের এই নির্বাচন খেলায় যুক্ত করতে পারেননি। সকল বিরোধী দল এই দেশের কোটি কোটি মানুষের সমর্থন নিয়ে রাজপথে আবার তারা দাঁড়িয়েছে, যেকোনো সময় এই রাজপথে মানুষের পুঞ্জীভূত ক্ষোভ গণ আন্দোলন গণ জাগরণ আকারে গণ বিস্ফোরণ আকারে যেকোনো সময় রাজপথে এটা দেখা যেতে পারে। 7 তারিখে মানুষ গণ অনাস্থা জানিয়েছে, বিরোধী দলের জন্য চ্যালেঞ্জ হচ্ছে গণ অনাস্থাকে গণ আন্দোলন আকারে রাজপথে এটাকে ছড়িয়ে দেওয়া। আগামী দিনগুলোতে বাংলাদেশের মানুষ রাজপথে দাঁড়াবে, সকল বিরোধী দল রাজপথের মধ্য দিয়ে রাজপথের যে ঐক্য গড়ে উঠেছে আগামী দিনে তাকে আমরা জোরদার করব, সংহত করব। সরকার বদলের পাশাপাশি গোটা সর্বতান্ত্রিক ব্যবস্থা বদলের যে লড়াই গণতন্ত্র মঞ্চ তার প্রতিটা নেতাকর্মী দেশের জনগণকে সাথে নিয়ে বিজয় অর্জন না হওয়া পর্যন্ত সেই লড়াইকে আমরা এগিয়ে নেব। এবার সেই লড়াই আমরা বিজয়ী হব, সেই লড়াইয়ের ভবিষ্যতে আপনারা অংশ নেবেন, জোরদার করবেন, দেশকে রক্ষা করবেন, গণতান্ত্রিক ভবিষ্যৎকে রক্ষা করবেন। সবাইকে শুভেচ্ছা এবং অভিবাদন।